জি ভাই বলুন আপনার যে প্রশ্ন ছিল প্রশ্নটা বলেন উত্তর দিব কিনা সেটা বলছি না প্রশ্নটা বলতে পারেন আপনি যেহেতু অপেক্ষা করছেন শুনছেন কাহিনী আমার মনে হয় আপনার প্রশ্নটা শোনা উচিত বলেন

অনেকেই বলছে বা শুনছি আমি এরকম একটা কিছু দিন ধরে এটা হয়ে আসছে ইয়াটা আছে চ্যানেলটা হচ্ছে কোরআনের মতো একটা আয়াত বা কোন একটা সূরা এটা আমার কাছে এত সময় ছিল আমার এমবিটা শেষ হয়ে গেছে আমি ডাটা মোবাইল ডেটা লাইছি যেটা আমি এমবিটা শেষ আমি দেখাই দেইনি এতদিন ছিল আমার কাছে তো বারবার এসে যে যেটা বলতেছে গ্যারি মিলার নামে এক ব্যক্তি

এরকম তো আর সে প্রপার যুক্তি দিতে পারে নাই বা যারা তার যুক্তি শুনছে তারা প্রপার যুক্তিটা বুঝে নাই যেটাই হলো হইতে পারে এটা কি প্রমাণ করে অটোমেটিকলি প্রমাণ করে যে কোরআনটা ইশ্বরের থেকে আল্লাহ থেকে আসে এরকম কিছু প্রমাণ করে এটা তো আপনি প্রমাণ করবে এটা তো আপনার আলাদা করে প্রমাণ করতে হবে যে কোরআনটা হচ্ছে ইয়া আল্লাহ থেকে আসে সামথিং কিছু ইয়া থেকে আসে এবং কিভাবে প্রমাণ করবেন সেটা দায়ভারও আপনাদের না না আমি আমি প্রমাণ দেখাইলাম আল্লাহ তো কোরআনে বইলাই দিচ্ছে যে কোরআনে একদম নির্ভুল বানিয়ে এবং এটা এত বড় একটা গ্রন্থ যে কোনো একটা ভুল নাই ঠিক আছে এমন একটা গ্রন্থ কেউ বানাই দেখাক যে যেখানে মানে ভুল নাই এরকম একটা অঙ্কের বই পড়ছেন ভাই কটন মন ভাই কোন একটা অঙ্কের বই কখনো পড়ছেন হ্যাঁ উনি তো বলেছিল অঙ্কের বইয়ের মধ্যে কি কোনো গাণিতিক ভুল আছে গাণিতিক ভুল আমি এটা জানি না আমি এভাবে অঙ্কের ছাত্র ওইভাবে না ভাই কোন ক্লাসে কোনো অঙ্কের বই পড়ে নাই

মানে কোন একটা বই একটু চিন্তা করে দেখেন আমি দুইটা নেই বলতেছি কোন একটা বইয়ে ধরেন কোনো ভুল নাই আমি আমি ইসে দিয়ে দিলাম যে কোরআনে কোনো ভুল নাই যদিও এটা একটা ফেলারিয়াস দিয়ে একটা ফলস কথা যে কোরআনে কোনো ভুল নাই সব ধরনের ভুলই দেখানো চায় এটা বলো সাইন্টিফিক ইরর ম্যাথমেটিক্যাল ইরর হিস্ট্রিক্যাল ইরর সব ধরনের ইরারই দেখানো চায় বাট ধরে নিলাম যে ওইখানে কোনো ভুল নাই আর্গুমেন্টের একটু লজিক দিয়ে একটু চিন্তা করে ভাবেন যে আপনি যদি একটা একটা লজিক্যাল স্ট্রাকচার তৈরি করেন একটা আর্গুমেন্ট তৈরি করেন প্রেমিস মানে কোরআন কোরআনে কোনো ভুল নাই প্রেমিস্ট্রুতে কি দিবেন কিভাবে হইলে যে বলতে পারবেন অতএব কোরআন ঈশ্বরগঞ্জ বা প্রেমিস্ট্রি ফরে কি দিলে হবে বা পাওয়া যাবে যে কোরআন হচ্ছে ঈশ্বর থেকে আসে আল্লাহ থেকে আসে কোন একটা বই কোনো ভুল না থাকলে ওটা কিভাবে প্রমাণ করে যে ওটা ঈশ্বর থেকে আসে ধরেন ফর ফর আর্গুমেন্ট সেক ঠিক আছে আমি একটা বই লাভ বইয়ের একশো পৃষ্ঠার একটা বই লিখলাম একশো পৃষ্ঠটা বইয়ের মধ্যে প্রত্যেকটা বই প্রত্যেকটা পাতায় পাতায় লিখলাম যে দ্যাট মেন যে আমি গর্মে গেছি এখন এন্ড আর যেই আরেকটা যেই পজিশন থেকে মানুষ কথা বলে যে পারলে কোরআনের মধ্যে একটা লিখা দেখাও এই এই বিষয়ে একটু আপনারা চিন্তা করেন এই এই বিষয়টা আমার কাছে মূলত লাগে হচ্ছে এক রেদার দেনার যুক্তি মূল্য একটা হচ্ছে একটা একটা দাবি একটা বাহানা একটা তাল বাহানা ছোট ছোট এরকম যে মনে করেন বাচ্চারা যেরকম এরকম একটা তাল বাহানা করে একটা তাল বাহানার মতো জিনিসটা আমি বলতে সেই জন্য ধরেন ক্রিশ্চান প্রিচার ক্রিশ্চানদের মধ্যে অনেকের মধ্যে দেখবেন যে যারা থ্যাংক ইউ আসিফ চলে আসেন ক্রিশ্চানদের মধ্যে অনেকের মধ্যে দেখবেন যে তারা কোনো একটা আলোচনায় আগাবেই না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে একটা গড় আইনে দিবেন যে গড়টা তার জন্য নিজেকে সেক্রিফাইস করছে ঠিক আছে তারা

মতো আয়াত হইলে আয়াত হলে কি রকম হতে হবে এটার না কোনো ইয়ে আছে এটা না কোনো এটা না কোনো একটা স্ট্রাকচার আছে নর এটা কেউ জাজ করবে এটা না কোনো জাজ না কোনো জাজ রেখে গেছে কোনোভাবেই নাই মানে কিভাবে কোরআনের মতো একটা আয়াত হবে নিদার আপনি আল্লাহ জানাইছে নিদার আল্লাহ কাউকে নির্ধারণ করে গেছে নর আল্লাহ কাউকে নির্ধারণ করে গেছে যে এই বান্দা হচ্ছে আহ অথরিটি দিয়ে গেলাম এই বান্দা জাজ করবে আবার কোরআনের মধ্যেই লেখা এবং তার তারপর চ্যালেঞ্জের পরের লাইনে লেখা যে এরকম বাড়া পসিবল বা এরকম বানানো পসিবল না তো তো এই ধরনের এই ধরনের তেনাবাজি এই ধরনের একটা ইয়া দিয়ে এই ধরনের একটা তাল বাহানা দিয়ে তো কোনো আর্গুমেন্ট হয় না আর্গুমেন্ট করতে হলে তো ইয়েটা লাগবে যে ওই প্রসিডিওরটা লাগবে ওই চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা কিভাবে হলে ফুলফিল হবে ফুলফিল হবে ওটা একটা ওটা একটা স্ট্রাকচার দেওয়া লাগবে এবং ওটা একটা জাজও লাগবে কোনোটাই নাই তাইলে হবে কিভাবে তার থেকে ভালো একটা বই কেউ একজন লিখছে অনেকেই তো আছে নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিশ্চয়ই তার থেকে মানসম্মত হবে বা ধরেন মানে আরো যে সাহিত্যিকরা আছে বা যারা নীতি নির্ধারক যারা আছে তারা তারও ভালো বই লিখতে পারবে কিন্তু এই ভালো বই এনে দেখানোর পরে ওই দেওয়ানবাগি পীরের অনুসারীরা বলল যে মানি না এটা হয় নাই কিছু হয় নাই হা হা হয় নাই কিছু কিছু হয় নাই এখন তাদের যদি এটা বিশ্বাস হয়ে থাকে যে এই বইয়ের থেকে এই বইয়ের যে লাইন আছে এই লাইনের থেকে কারোর পক্ষে কোনো কিছু ভালো লেখা সম্ভবই না এই বিশ্বাস এবং এটা যদি অন্ধবিশ্বাস হয় তারা আর যাচাই বাছাইয়ের কোনো মানে মানে ইয়াই না করে তো আকাই না করে যে যাচাই করারও দরকার নেই এটা

মনে করেন একজনকে আমি যদি এই পরীক্ষাটা আমি করছি সময় একজনকে আমি আমার কারবি আরবি ভাষা বন্ধু ছিল তাকে আমি তার শুরু হয়ে হয়ে গেছে গেছে আবেগে তার মানে হচ্ছে যে কোরআনে আসলে কি লেখা আছে এটা দিয়ে তার কিছু যায় আসে না মানে তার অন্ধবিশ্বাসটাই হচ্ছে এখানে মুখ্য যে এটার মতো কেউ কিছু লিখতে পারবে না এমনকি এটার ভিতরে কি লেখা আছে এটাও সে জানে না ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেইটা শিওর তার অন্ধবিশ্বাস যে এটার মতো কেউ কিছু লিখতে পারবে না এখন এই অন্ধবিশ্বাস যখন একজনের মনে থাকবে তার কাছে যদি এর থেকে বেটার কিছু আইনা দেখানো হয় তার পক্ষে তো সম্ভব না এই জিনিসটা বোঝা বা এই জিনিসটা যাচাই করা কারণ সে তো অলরেডি অন্ধবিশ্বাসের ভিতরে আবদ্ধ মানে এই সিম্পল জিনিসটা মুমিনদের মাথায় কেন ঢোকে না মানে ঢুকবে না কারণ অন্ধবিশ্বাসী যাই হোক